আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, কিভাবে ঘুমালে গর্ভের বাচ্চা মারা যেতে পারে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার গর্ভের সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনার পেটটাও বড় হতে থাকবে, আর সেই সাথে আপনার জন্য স্বাভাবিকভাবে ঘুমানো বেশ কষ্টকর হয়ে পড়বে। উপর হয়ে শোয়া যদি আপনার পূর্বের অভ্যাস হয়ে থাকে, এখন আপনি সেটা আর করতে পারছেন না আপনার ক্রমবর্ধমান শিশুর জন্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক, গর্ভাবস্থায় কিভাবে ঘুমালে গর্ভের শিশু মারা যেতে পারে। প্রথমত, চিত বা উপর হয়ে শোয়া যাবে না। গর্ভাবস্থার পঞ্চম মাসের পর থেকে আপনি চিত হয়ে শুতে খুব একটা আরাম বোধ করবেন না। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, এভাবে শোয়াতে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেননা আপনার পেট আপনার ইন্টেস্টাইনের বেশ ভর করছে। এই অবস্থায় পেটে অনেক সমস্যা তৈরি করতে পারে। এখন জানবো উপর হয়ে বা পেটের উপর ভর দিয়ে ঘুমানো কেন উচিত নয়। একজন গর্ভবতী মা পেটের উপর ভর দিয়ে শোয়া গর্ভাবস্থার শুরুর দিকে তেমন কোনো সমস্যা করে না, তবে 16 থেকে 18 সপ্তাহের মধ্যে মায়ের পেট বেড়ে যাওয়ার কারণে এভাবে শোয়াটাও কঠিন এবং কষ্টকর হয়ে দাঁড়ায়। তাছাড়া অনেকের এর আগে থেকে পেটটা বড় হয়ে যেতে পারে, তবে এ সময় থেকে এভাবে শোয়াটা চিত হয়ে শোয়ার মতোই ক্ষতিকর কারণ হতে পারে, কারণ এর ফলে জরায়ুতে চাপ পড়ে এবং তা পেছনের দিকে অ্যাওর্টা ও বেনা কাভাতে চাপ সৃষ্টি করে। গর্ভাবস্থা এমন একটা সময় যখন গর্ভের বাচ্চার প্রতি একটু বেশি যত্নশীল হতে হয়, তাই এই সময় নিজের আরামটাকে একটু পরিহার করে উপর বা চিত হয়ে শোয়ার চেষ্টা করবেন না। এত করে গর্ভের বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে না, শ্বাস নিতে সমস্যা হয়, এমনকি গর্ভপাত বা গর্ভের মধ্যেই সন্তান মারা যেতে পারে। গবেষণায় দেখা গেছে বাম পাশ ফিরে ঘুমানোটাই বেশি নিরাপদ। এ সময় পাশ ফিরে শুয়াই আপনার বাচ্চার জন্য নিরাপদ হবে, আর এভাবে শুয়ে আপনিও তুলনামূলকভাবে আরাম অনুভব করবেন। বিশেষজ্ঞদের মতে বাম পাশ ফিরে শুয়াই সব থেকে নিরাপদ। এতে রক্ত সঞ্চালন সহজতর হয়, গর্ভের শিশুর পুষ্টি যোগাতে আপনার হাড় থেকে অমরা ও গর্ভফুলের রক্ত সরবরাহের জন্য সহজ পথ তৈরি হয়। এভাবে শোয়াতে আপনার লিভার আপনার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাকে। ডান অথবা বাম যে কোনো পাশ ফিরিয়ে আপনি শুতে পারেন, তবে বাম পাশ ফিরে শোয়াতে বেশি নিরাপদ। আরামদায়ক ঘুমের জন্য গর্ভবতী মায়েদের বিশেষ কিছু পরামর্শ। যেভাবে ঘুমানো আপনার জন্য আরামদায়ক এবং সেই সাথে আপনার গর্ভের বাচ্চার জন্য নিরাপদ, সে সম্পর্কে টিপসগুলো হচ্ছে, প্যাট ও পিঠকে একটু বেশি সাপোর্ট দিয়ে দুই হাঁটুর মাঝে একটি বালিশ ব্যবহার করুন। তাছাড়া এখন রেডিমেড গর্ভবতীদের জন্য স্পেশাল বালিশ কিনতে পাওয়া যায়। শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে আপনার বুকের পাশেও একটা বালিশ আলাদা করে ধরে রাখতে পারেন। তাছাড়া বই জাতীয় কিছু দিয়ে অথবা আপনার সুবিধা মতো উপায়ে বিছানার মাথার দিকের অংশে কয়েক ইঞ্চি উঁচু করে নিন। এতে আপনার পাকস্থলী এসিডিটি থেকে মুক্ত থাকবে, আর আপনার হার্টও জ্বালাপোড়া কম অনুভব করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, ঘুমের মধ্যে পাশ ফেরা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। ঘুমন্ত অবস্থায় আপনার বডি আপনা আপনি আরামদায়ক পজিশনে থাকবে, নতুবা আপনাকে জাগিয়ে দেবে। পর্যাপ্ত পরিমাণের ঘুমানোটা আপনার জন্য এখন সবচেয়ে বেশি জরুরি, বিশেষ করে মাঝরাতে, রাত 1টা থেকে 2টা পর্যন্ত, অর্থাৎ আপনার গর্ভের বাচ্চা যখন পেটের ভেতরে বেশি সক্রিয় হয়ে ওঠে, মানে আপনার পিচ্ছিটা আপনাকে জ্বালাতন করার জন্য পেতে থাকে রাত বেলাতেই, তাই তখন ঘুমানোটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। আশা করছি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ঘুমটা কতটা জরুরি, তার সাথে কিভাবে ঘুমাবেন বা কোন পাশে ঘুমানোটা বেশি উত্তম তা তো জেনেই গেলেন। এখন আর চিন্তা না করে চুপচাপ ঘুমিয়ে পড়ুন ভিডিওটা দেখার পরে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।